নমস্কার বন্ধুরা, শুরুতে আপনাদের বলছি, আপনারা যদি আমাদের রাজ্যের গরিব মানুষ হয়ে থাকেন, প্রতিদিন কাজ করে উপার্জন করে সেই টাকাতেই আপনাদের সংসার চালিয়ে থাকেন, তবে এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের জন্য একটি দারুণ প্রকল্প দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্যে চালু রেখেছেন। সেখান থেকে শুধুমাত্র আর্থিক সহযোগিতায় নয়, আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এখান থেকে চিকিৎসা করার জন্য প্রয়োজন হলে টাকা সহায়তা করা হয়, এছাড়াও ছেলে মেয়েদের শিক্ষার জন্য এখান থেকে আর্থিক সহযোগিতা করা হয়। বিভিন্ন ধরনের একাধিক সুযোগ সুবিধা এই প্রকল্পটি থেকে আপনারা পেতে পারেন। কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা মান রাখা হয়েছে, আপনারা জানিয়ে রাখি। আপনারা কিন্তু এই প্রকল্পে অনলাইনেই আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি যোগ্যতা মান লাগবে, কোন প্রকল্পের কথা বলছি, সবটাই আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তবে আপনাদেরকে এর জন্য একটি কাজ করতে হবে, অবশ্যই আমরা জানি আপনারা সবাই আমাদের অনুরোধ মেনে এই কাজ করবেন, ভিডিওটি লাইক করবেন আর কি করবেন, শেয়ার করবেন। লাইক শেয়ার করলে কি হবে, হয়তো এই প্রকল্প থেকে আপনাদের ততটা সুবিধা হবে না, আপনার হয়তো এই প্রকল্পের সুবিধার দরকার নেই, কিন্তু আপনার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কিন্তু এই প্রকল্পেও অনেকটাই দরকার রয়েছে। এই প্রকল্পের কথা তারা যদি জানে, তারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। তাই আপনি লাইক শেয়ার করলে তাদের কাছেও এই খবর চলে যাবে, তাই আপনি অবশ্যই লাইক শেয়ার করুন। আর আপনাদের সহযোগিতার জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি এবং টেলিগ্রামে চ্যানেল করেছি, ওখানে আপনারা সবাই জয়েন করে যান। ওখানে জয়েন করলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে এখন আমরা এই প্রকল্প সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। এই দেখুন, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের রাজ্য সরকারের অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা যে যোজনা সম্পর্কে আলোচনা করছি সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। যোজনাটির নাম দেখুন, সামাজিক সুরক্ষা যোজনা। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে এই যোজনার কথা অনেকে শুনেছেন এবং অনেকে এই যোজনা থেকে সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু এখনও এই যোজনার কথা সেইভাবে জানেন না এবং এখান থেকে সুবিধা এখনও পর্যন্ত নিতে পারেননি, আবেদন করেননি, সেই কারণে আপনারা পাননি। তাই যারা জানেননি তারা জেনে রাখুন, আর যারা আগে থেকেই জানেন তারা আরেকবার জেনে নিন। বন্ধুরা, এখানে আপনারা জেনে রাখুন, এই যোজনা শুরু করা হয়েছিল 2017 সালে। এই 2017 সালের আগেও কিন্তু আমাদের রাজ্য সরকার আনঅর্গানাইজড সেক্টরের কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আগে দিতেন, কিন্তু তাতে বিভিন্ন ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। অনেকে আবেদন ঠিকঠাক করতে পারতেন না, অনেকে খবর পেতেন না কোন যোজনার আন্ডারে আবেদন করবেন সেই সংক্রান্ত, সেই অর্থে তারা জানতে পারতেন না, অসুবিধা একটা হচ্ছিল। সেই কারণে আমাদের রাজ্য সরকার 2017 সালে আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, যেগুলো থেকে আমাদের রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সুবিধা পেয়ে থাকেন, সেই সমস্ত যোজনাগুলোকে একটি ছাতার তলায় নিয়ে আসা হয়। সেই একটি ছাতার তলায় নিয়ে এসে তাদের নাম দেওয়া হয় সামাজিক সুরক্ষা যোজনা। এই সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে রয়েছে স্টেট অ্যাসিস্টেড স্কিম অফ প্রভিডেন্ট ফান্ড ফর আনঅর্গানাইজড ওয়ার্কার, ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার হেলথ সিকিউরিটি স্কিম, তারপর সিএ রয়েছে সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার সোশ্যাল সিকিউরিটি স্কিম, ওয়েস্ট বেঙ্গল বিডি ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম। এই সমস্ত স্কিমগুলোই কিন্তু এই সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে রাখা হয়েছে। আর এই যোজনা পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট। এখান থেকে মেন যে সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলোর মধ্যে দেখুন, এখানে পেনশনের সুবিধা পাওয়া যাবে, নির্দিষ্ট বয়স হয়ে গেলে এখান থেকে পেনশনের সুবিধা পাওয়া যাবে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যাবে, চিকিৎসার জন্য সহযোগিতা পাওয়া যাবে, ডিসেবিলিটি মানে কোনো শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে সেক্ষেত্রে সরকার থেকে সহযোগিতা পাওয়া যাবে, এডুকেশন মানে শিক্ষার জন্য এখানে কি আর্থিকভাবে সহযোগিতা করা হবে, ট্রেনিং দেওয়া হবে, আপনি যে কাজ করে থাকেন সেই সংক্রান্ত ট্রেনিং দরকার হবে, দরকার হলে কিন্তু এই যোজনার মাধ্যমে আপনাকে সরকার ট্রেনিং দিয়ে দেবেন। এবারে সুবিধাগুলোকে একটু বিস্তারে দেখলে আমরা দেখতে পাবো, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে দেখুন, যারা আনঅর্গানাইজড সেক্টরের কর্মচারী রয়েছেন তারা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন। নির্দিষ্ট বয়স হয়ে গেলে দেখুন, 60 বছর হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমবে সেই টাকা কিন্তু তিনি পেয়ে যাবেন, পিএফের টাকা যেমন পেয়ে থাকেন, নির্দিষ্ট বয়স হয়ে গেলে 60 বছর হয়ে গেলে পিএফের টাকা পেয়ে যাবেন। আর এই পিএফের ক্ষেত্রে দেখুন, যিনি আবেদন করবেন, যোগ্য যিনি আবেদন করবেন তাকে মান্থলি 25 টাকা কন্ট্রিবিউট করতে হবে এবং সরকারের পক্ষ থেকে তার হয়ে 30 টাকা জমা করা হবে, এই নিয়ে টোটাল 55 টাকা জমা করা হবে। আপাতত 2017 সালের যা নোটিস তাতে কিন্তু এমনটাই লেখা হয়েছে, পরবর্তীতে কোনো একটু পরিবর্তন হলেও হতে পারে, তবে আপাতত 2017 সালের নোটিশ অনুযায়ী যা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সরকারের পক্ষ থেকে 30 টাকা দেওয়া হবে এবং যিনি আবেদন করবেন, যোগ্য যিনি আবেদন করবেন তাকে কিন্তু প্রতি মাসে 25 টাকা করে জমা করতে হবে। এইভাবে কিন্তু
আবেদনকারীর অ্যাকাউন্টে টোটাল 55 টাকা জমা হবে এবং 60 বছর হয়ে গেলে তার প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা পড়বে সেই টাকা কিন্তু তিনি ফেরত পেয়ে যাবেন, এককালীন তিনি ফেরত পেয়ে যাবেন অ্যালং উইথ ইন্টারেস্ট, অর্থাৎ সাধারণত যে ইন্টারেস্ট দেওয়া হয়ে থাকে সেই ইন্টারেস্ট অনুযায়ী তিনি ফেরত পেয়ে যাবেন। এরপর চিকিৎসার জন্য যে সুবিধা দেওয়া হবে, এখানে চিকিৎসার জন্য দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আপ টু 20,000 টাকা, 20,000 টাকা কিন্তু চিকিৎসার জন্য দেওয়া হবে হসপিটাল অর আউটডোর ট্রিটমেন্ট। হসপিটালে অ্যাডমিট হলে কিংবা আউটডোরে চিকিৎসা করলে সেক্ষেত্রে কিন্তু 20,000 টাকা প্রতি বছরে। এছাড়াও দেখুন যিনি অ্যাডমিট হবেন, যিনি উপার্জনকারী, তিনি যদি হসপিটালে অ্যাডমিট হয়ে থাকেন সেক্ষেত্রে দেখুন প্রথম 5 দিনের জন্য তাকে 1,000 টাকা দেওয়া হবে, যেহেতু তিনি একমাত্র উপার্জনকারী এবং প্রতিদিনের ইনকাম করে তার সংসার চলে, সেইখানে সরকার পক্ষ থেকে প্রথম পাঁচ দিন যদি অ্যাডমিশন থাকেন সেক্ষেত্রে সরকার 1,000 টাকা দেবেন। তাকে কিন্তু সরাসরি 1,000 টাকা দিয়ে দেওয়া হবে যাতে তাদের সংসার চালাতে সুবিধা হয়, সেই কারণে তাকে 1,000 টাকা দেওয়া হবে। আর 5 দিনের পরে হলে সেক্ষেত্রে কিন্তু পার ডে 100 টাকা করে দেওয়া হবে। চিকিৎসার জন্য আরও টাকা পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে যদি কোনো ধরনের সার্জারির দরকার হয়, এমনি অ্যাডমিশন ছাড়াও কোনো ধরনের যদি সার্জারি মানে অপারেশনের দরকার হয় সেক্ষেত্রেও প্রতি বছরে 60,000 টাকা পর্যন্ত এখান থেকে কিন্তু পাওয়া যাবে। এটাই এখানে লেখা রয়েছে 60,000 টাকা সার্জিক্যালের জন্য, মানে সার্জিক্যাল কোনো যদি কেস হয়ে থাকে সেক্ষেত্রে 60,000 টাকা দেওয়া হবে। আর অনুরূপভাবে সার্জিক্যাল কেসের ক্ষেত্রেও প্রথম 5 দিনের জন্য 1,000 টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য 100 টাকা করে দেওয়া হবে, সর্বাধিক 10,000 টাকা এখান থেকে টোটাল কিন্তু দেওয়া হতে পারে। এছাড়া দেখুন দুর্ঘটনাজনিত কোনো যদি ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এখানে যদি চরমতম কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হবে, যদি নর্মাল ডেড হয়ে থাকে সেক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হবে, যদি দুর্ঘটনার কারণে 40% ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হবে, দুর্ঘটনার কারণে যদি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যান, হাত পা চোখ ইত্যাদি যদি দুটো হাত দুটো পা কিংবা দুটো চোখ ইত্যাদি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হবে, এছাড়াও যদি সাইট অফ ওয়ান আই অর লুজ অফ ইউজ ওয়ান হ্যান্ড অর ফুট, অর্থাৎ যদি আংশিকভাবে একবারে সম্পূর্ণরূপে অক্ষম নয় তবুও একটি হাত নষ্ট হয়ে গেল কিংবা একটি পা নষ্ট হয়ে গেল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া যেতে পারে বা দেওয়া হতে পারে। এখানে ছেলে মেয়ে শিক্ষার জন্য কিন্তু আর্থিক সহযোগিতা করা হবে, ক্লাস 11-এ পড়লে বছরে 4,000 টাকা দেওয়া হবে, ক্লাস 12-এ পড়লে বছরে 5,000 টাকা, ITI পড়লে বছরে 6,000 টাকা, UG মানে কলেজ লেভেলে পড়লে গ্র্যাজুয়েশন করলে সেক্ষেত্রে 6,000 টাকা দেওয়া হবে, PG মানে পোস্ট গ্র্যাজুয়েট মানে মাস্টার ডিগ্রি করলে বছরে 10,000 টাকা, পলিটেকনিক কলেজে মানে ডিপ্লোমা পড়লে সেক্ষেত্রে বছরে 10,000 টাকা, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং পড়লে সেক্ষেত্রে বছরে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এতে গেলে যখন ছেলে মেয়ে পড়াশুনো করছে তখন, এরপর যদি আপনার মেয়ে হয় এবং সেই মেয়ে যদি কলেজ পাস করে যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু এককালীন 25,000 টাকা পাওয়া যাবে এবং এই সুবিধা দুটো মেয়ের জন্য পাওয়া যাবে, অর্থাৎ আপনার দুটো যদি কন্যা সন্তান থাকে এবং তারা যদি কলেজ পাস করে যান সেক্ষেত্রে কিন্তু প্রতিজন এককালীন 25,000 টাকা করে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে, তারা অবশ্যই অন্য কোনো সরকারি স্কলারশিপ পেলে কিন্তু এই 25,000 টাকা পাবেন না। এই গেলে এত সময় আপনাদেরকে এর সুবিধাগুলোর কথা জানালাম। এখানে যে আনঅর্গানাইজ সেক্টরের কথা বলা হয়েছে, এখানে প্রায় দেখুন 46 আনঅর্গানাইজ ইন্ডাস্ট্রিকে ইনক্লুড করা রয়েছে, 15 সেলফ এমপ্লয়েড অকুপেশনগুলোকেও কিন্তু ইনক্লুড করা রয়েছে, অর্থাৎ আপনি কোনো সংস্থায় মানে আনঅর্গানাইজ সেক্টরে যদি আপনি অস্থায়ী কর্মী হয়ে থাকেন 46 ধরনের ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, আর আপনি যদি নিজে কাজ করেন নিজের উপার্জন নিজে করে থাকেন সেক্ষেত্রে 15 ধরনের ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং এখান থেকে সুবিধাগুলো নিতে পারবেন। আর এলিজিবিলিটি অর্থাৎ এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা মান রাখা হয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। ইন অর্ডার টু এলিজিবল অ্যাপ্লাই রেজিস্ট্রেশন অ্যান্ড গেট বেনিফিট আন্ডার দ্য স্কিম, এ বেনিফিশিয়ারি শুড কনফার্ম টু দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, হি অর সি মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, এবং হিজ হার ফ্যামিলি ইনকাম শুড নট এক্সিস্ট ₹6,500 পার মান্থ, অর্থাৎ 6,500 টাকার মধ্যে যদি ইনকাম হয়ে থাকে ফ্যামিলি সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে এই যোজনার সুবিধা নেওয়ার জন্য। আবার বলছি এটা কিন্তু 2017 সালের নোটিশ দেখে বলছি, পরবর্তীতে ইনকাম পরিবর্তন হলেও হতে পারে, তবে এখনও আমরা যা নোটিশগুলো দেখেছি তাতে কিন্তু এখান এই তথ্যই আমরা পেয়েছি।
এবার আবেদন করলে আবেদন আপনারা কিভাবে করতে পারবেন, আবেদন করার জন্য আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, ওখানেই আপনারা অফলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে ফর্ম ওয়ান যে ফর্ম হয়ে থাকে, আপনাদের সেই ফর্ম ওয়ান ফর্মটিকে অনলাইনে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে, ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করতে হবে, নির্দিষ্ট যার যার সই করার দরকার সেই সমস্ত ব্যক্তিদের সই করে আপনাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আবার পুনরায় আপলোড করতে হবে। কীভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এই যোজনায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে একটি সরকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে, ssy.wblabor.gov.in। এটি একটি সরকারি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আপনারা গুগল করে পেয়ে যেতে পারেন কিংবা আমাদের গ্রুপে আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে দেখুন এরকম ইন্টারফেস পাবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন একটি কুইক অ্যাপ্লিকেশন বলে লিঙ্ক পাচ্ছেন, আপনাকে এখানে ট্যাপ করতে হবে বা এখানে টাচ করতে হবে। এখানে ট্যাপ বা টাচ করলে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। এখানে আপনারা তিনটে পার্ট পাবেন, ফার্স্ট পেজ পাবেন, ডিসক্লেমার পাবেন এবং বেনিফিশিয়ার ডিটেল পাবেন। এই তিনটে পার্ট ফিল আপ করলে আপনাদের অনলাইনে পার্ট ওয়ান ফর্ম ফিল আপ হবে। এখান থেকে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর কিন্তু আপনাদেরকে পার্ট টু ফর্ম ফিল আপ করতে হবে এবং পার্ট টু ফর্ম ফিল আপ করার সময় আপনাকে অবশ্যই আপনাদের আধার কার্ডের স্ক্যান কপি লাগবে এবং আপনাদের এপিক মানে ভোটার কার্ডের স্ক্যান কপি লাগবে। সাথে আপনার কিন্তু ওই যে একটি ফর্ম বলেছিলাম প্রিন্ট করে পূরণ করে নির্দিষ্ট ব্যক্তির সই করে স্ক্যান করাতে হবে, সেই কপিটিকেও আপনাকে আপলোড করতে হবে। এই পার্ট ওয়ানের ফর্ম ফিল আপ করার সময় আপনার আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এইখানে আপনাকে এই তিনটে পার্ট ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরেই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যেগুলোকে ব্যবহার করে পরবর্তীতে পার্ট টু ফর্ম আপনি ফিল আপ করবেন। পার্ট টু ফর্ম ফিল আপ করার সময় আপনাদের ব্যাংকের পাসবইয়ের কপিও কিন্তু আপনাদের লাগবে, মানে পাসবইয়ের যে জেরক্স বা স্ক্যান কপি, ওই স্ক্যান কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আশা করি আপনারা এই ফর্ম ফিল আপটি নিজেরাই করতে পারবেন, আর যদি না পারেন তবে কমেন্ট করবেন, আপনাদের জন্য পরবর্তীতে প্রয়োজনে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।